হ্যালো ফ্রেন্ড, সবাইকে সুমন ট্রিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনকার মতো আজকে আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে রিক্যাপচার বা ক্যাপচার কোড পূরণ করতে হয়। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বিভিন্ন কিছু যখন আমরা ডাউনলোড করতে চাই বা ইনস্টল করতে চাই, তখন দেখা গেছে একটি ক্যাপচার কোড অথবা একটা ছবির ইমেজ পূরণ করতে হয়। তো সেটা আমরা প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো সেটা কীভাবে খুব সহজে আমরা সলভ করতে পারবো সেটাই আমি দেখাবো। অনেকে হয়তো ক্যাপচারটি বা রিক্যাপচারটি বোঝে না, তো এর জন্য আমি জাস্ট একটি ওয়েবসাইট থেকে আপনাদের দেখাবো। জাস্ট আমরা এখন একটি ওয়েবসাইটে ঢুকবো। তো ওয়েবসাইটটির মধ্যে ঢুকে আমরা কিছু ডাউনলোড করতে যাব। তো আপনার রিক্যাপচারটা কীরকমের হয় সেটা আগে দেখাচ্ছি। দেখেন, ওয়ার অ্যান্ড জো প্রো, জাস্ট আমি এই অ্যাপসটি এখন ডাউনলোড করতে যাচ্ছি। তো ডাউনলোড করার সময় দেখেন, যখন আমরা পেজটিতে ক্লিক করব, তো এভাবে আমরা নিচে চলে যাব। তো দেখেন লেখা আছে ডাউনলোড। তো আমরা এখন ডাউনলোডের মধ্যে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর দেখেন লেখা আছে স্টার্ট ডাউনলোড। দ্যাট মিন্স আবার আমরা স্টার্ট ডাউনলোডের মধ্যে ক্লিক করব। দেখেন ক্লিক করার পর এরকমের আকারে একটি পেজ চলে আসবে। অর্থাৎ এরকমের অনেক কিছুই যখন আমরা ডাউনলোড করতে চাই তখন এরকমের সমস্যার সম্মুখীনটি হতে হয়। তখন আমরা এটা আসলে ভালোভাবে পূরণ করতে পারি না। অনেক সময় অনেক প্রয়োজনীয় জিনিস ডাউনলোড করতে গিয়ে এটা যখন আমরা এরকমের সমস্যার সম্মুখীন হই তখন সেটা থেকে আমরা স্টপ হয়ে যাই। তো আজকে আমি এটার সমাধান নিয়ে আপনাদের সামনে আসলাম। তো জাস্ট যখন এরকমের আকারে পেজ চলে আসবো, তো দেখেন নিচে লেখা আছে স্কিপ। তো স্কিপের মধ্যে ক্লিক করব। তো এভাবে স্কিপের মধ্যে ক্লিক করব। দেখেন আমি স্কিপের মধ্যে বারবার ক্লিক করতেছি। এখন আপনি হয়তো বলতে পারবেন যে আমরা কতবার স্কিপের মধ্যে ক্লিক করব, এরকম স্কিপ করতে থাকবো। তো স্কিপ করতে করতে দেখেন এখন কিন্তু লেখা আসছে ভেরিফাই। তো এখনও আমরা ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করব না। দেখেন এখানে একটি এরো মার্ক আছে গোল, জাস্ট এর মধ্যে আমরা ক্লিক করব, মানে অর্থাৎ এটাকে আবার রিট্রাই করব। তো এভাবে দেখেন এভাবে করতে থাকব। এভাবে করার পর যখন আপনাদের সামনে এরকমের একটি গাড়ির ছবি আসবে বা দেখেন লেখা আছে সিলেক্ট অল ইমেজ উইথ কার্স, অর্থাৎ এই ইমেজটি আসার আগ পর্যন্ত আমরা বারবার অর্থাৎ স্কিপ এবং অর্থাৎ এই যে এখানে একটি গোল বৃত্ত মার্ক চিহ্ন আছে এর মধ্যে ক্লিক করে যাব। যখন দেখব এই ছবিটি চলে আসছে, তো এই ছবিটি চলে আসার পর এখন আমরা এটার মিনিং হচ্ছে এরকম, দেখেন লেখা আছে সিলেক্ট অল ইমেজ উইথ কার্স, অর্থাৎ এখানে যতগুলো গাড়ি আছে প্রত্যেকটি গাড়ির ইমেজগুলোকে সিলেক্ট করতে হবে। তো দেখেন এখানে একটি গাড়ি আছে, তো আমরা এটা সিলেক্ট করলাম। তো দেখেন আমরা নর্মালি অর্থাৎ যেখানে যেখানে গাড়ি আছে এভাবে আমরা সিলেক্ট করে দিই, এরপরে আমরা ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করি। এই কারণেই হয় না, অর্থাৎ এইটার সিস্টেম হচ্ছে যতবার এই ছবিটির মধ্যে গাড়ির ছবিটা আবার পুনরায় আসবে অর্থাৎ ওই ছবিগুলোর মধ্যে আবারও ক্লিক করতে হবে। দেখেন আমি সবগুলো গাড়ি ক্লিক করার পর এখানে আবার পুনরায় আরেকটি গাড়ির ছবি আসছে, তো এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আবারও গাড়ির ছবি আসছে। যতক্ষণ পর্যন্ত এই ছবিটিতে গাড়ির ছবি আসবে তো ততক্ষণ পর্যন্ত আমরা এই ছবিগুলো ক্লিক করব। দেখেন এখন কিন্তু আর এখানে একটি ঘরের মধ্যে গাড়ির ছবি নাই। তো এখন আমরা জাস্ট ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করব। দেখেন ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার পর সাথে সাথে এখন ডাউনলোড অপশনটা চলে আসছে। এখন যদি ওকেতে ক্লিক করি তাহলে ডাউনলোড হয়ে যাবে। দেখেন জাস্ট দেখানোর উপরে যে ডাউনলোড হচ্ছে। তো এভাবে আপনি একটি ক্যাপচার কোড রিক্যাপচার কোড খুব ইজিতেই আপনি ডাউনলোড করতে পারবেন। তো আবারও বলছি, অবশ্যই আপনারা যখন অল কার্ডস অপশনটি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে ক্লিক করার পর যখন আপনার সামনে গাড়ির লোগোটি চলে আসবে বা গাড়ির ছবিটি আসবে তখন আপনারা জাস্ট গাড়িগুড়ির ছবিগুলো যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা ক্লিক করে তারপর আপনারা ভেরিফাই লেখাটি ক্লিক করবেন। তাহলে এটা সমস্যার সমাধানটি খুব সহজেই পেরে যাবেন। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার টিউটোরিয়ালটি একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরকম টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনি ভিডিওটির নিচে দেখেন একটি লাল সাবস্ক্রাইব বাটন আছে, তো সাবস্ক্রাইবের মধ্যে ক্লিক করে নেবেন এবং পাশে একটি বেল বাটন আসবে তার সেখানেও একবার ক্লিক করে নেবেন, যেন আমরা এরকমের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট অথবা কল করতে পারেন। তো এখানেই রাখবো, আল্লাহ হাফেজ।